ভানুরেখা গণেশন হিন্দি চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী রেখা নামেই পরিচিত। রেখাকে বলিউডের এভারগ্রিন নায়িকাদের মধ্যে অন্যতম মনে করা হয়। মাত্র 14 বছর বয়সে একটি তেলেগু ছবির মধ্যে দিয়ে অভিনয় জগতে হাতেখড়ি। 70 এবং 80 দশকে আবেদনকারী নায়িকা হিসাবে দর্শক হৃদয়ে ঝড় তোলেন রেখা। 40 বছর অভিনয় জীবনে 180টিরও বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন। 3 বার ফিল্মফেয়ার পুরস্কার জেতেন। 1981 সালে উমরাও জান চলচ্চিত্রে অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। 2010 সালে ভারত সরকার তাকে পদ্মশ্রী সম্মানে ভূষিত করেন। শত সাফল্য ও পুরস্কারের পরেও রেখার ব্যক্তিগত জীবন বড়ই উদাসীন। মায়ের মতো বিবাহিত জীবনের সুখ জোটেনি রেখার কপালেও। স্বামী মারা গেলেও রেখার স্মৃতিতে সিঁদুর এখনও জলজল করে, কিন্তু সে সিঁদুর কার জন্য? চলুন আজকের ভিডিওতে আমরা জেনে নিই রেখার জীবনের অনেক অজানা ইতিহাস। তাই সম্পূর্ণ তথ্য জানার জন্য ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। নিচের সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকুন। 1954 সালের 10ই অক্টোবর চেন্নাইয়ে জন্মগ্রহণ করেন ভানুরেখা গণেশন। বাবা তামিল চলচ্চিত্র অভিনেতা জেমিনি গণেশন ও মাতা তেলুগু অভিনেত্রী পুষ্পা ভেল্লি। রেখা তামিল তেলুগু ছাড়াও ইংরেজি, হিন্দি ও উর্দু ভাষায় অনর্গল কথা বলতে পারেন। রেখার বাবা মা বিবাহিত ছিলেন না এবং রেখা ও তার মায়ের দায়িত্ব নিতে তার বাবা অস্বীকার করেন। পরে তিনি আরও 3টি বিয়ে করেন, ফলে মায়ের কাছেই অনেক অভাব অনটনের মধ্যে দিয়ে বড় হয়েছেন রেখা। রেখা 1966 সালে তেলুগু চলচ্চিত্র রঙ্গুলা রত্নমে শিশুশিল্পী হিসাবে প্রথম অভিনয় করেন। পরিণত অভিনেত্রী হিসাবে রেখার প্রথম কাজ হল রাজকুমারের বিপরীতে কন্নড় চলচ্চিত্র অপারেশন জ্যাকপট। একই বছর তিনি প্রথম হিন্দি চলচ্চিত্র আঞ্জানা সফরে অভিনয় করেন। 1970 সালে তিনি করেন 2টি চলচ্চিত্র, প্রথমটি তেলেগু আম্মা কোসাম ও দ্বিতীয়টি সাওয়ান ভাদো। দ্বিতীয় ছবিটিকে বলিউডে তার অভিনয়ের অভিষেক হিসাবে গণ্য করা হয়। তাকে হিন্দি ভাষা রপ্ত করতে হয় কারণ এটি তার মাতৃভাষা ছিল না। সাওয়ান ভাদো হিট হয় এবং রাতারাতি স্টারে পরিণত হন রেখা। এ সময় তিনি রামপুর কা লক্ষণ, কাহানি কিসমত কি, প্রাণ যায় পর বচন না যায় সহ কয়েকটি সফল চলচ্চিত্রে অভিনয় করেন। 1976 সালে দো আঞ্জানে ছবিতে অমিতাভ বচ্চনের উচ্চাকাঙ্ক্ষী ও লোভী স্ত্রীর ভূমিকা অভিনয় করেন। এটি নিহাররঞ্জন গুপ্তের বাংলা উপন্যাস রাত্রির যাত্রীর চলচ্চিত্রায়ন, যা পরিচালনা করেছিলেন দুলাল গুহ। ছবিটি সমালোচক ও দর্শকদের প্রশংসা অর্জন করে। এছাড়াও রেখার উল্লেখযোগ্য কয়েকটি ছবি হল আলাপ, ইমান ধর্ম, খুন পাসিনা, গঙ্গা কি সুগন্ধ, মুকদ্দর কা সিকন্দর, ঘর, মিস্টার নটবরলাল, সুহাগ, রাম বলরাম, সিলসিলা, উমরাও জান, কোই মিল গেয়া ইত্যাদি ইত্যাদি। রেখা 1990 সালে দিল্লির প্রখ্যাত শিল্পপতি মুকেশ আগরওয়ালকে বিয়ে করেন। এক বছর পর যখন রেখা আমেরিকাতে, মুকেশ তখন রেখার ওড়না দিয়েই ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন এবং এক টুকরো কাগজে লিখে যান, আমার এই পরিণতির জন্য কারো কোনো দোষ নেই। এর আগে 1973 সালে মিডিয়াতে খবর রটে রেখা অভিনেতা বিনোদ মেহরাকে বিয়ে করেছেন, কিন্তু 2004 সালে একটি টেলিভিশন চ্যানেলে সিমি গারওয়ালের সাথে কথোপকথনের সময় রেখা মেহরাকে বিয়ে করার কথা নাকচ করে দেন। বিভিন্ন সময় অমিতাভ বচ্চনের সঙ্গেও রেখার সম্পর্কের গুঞ্জন প্রবল আকারে ছড়িয়েছে। বিভিন্ন সময় ইন্টারভিউতে অমিতাভ বচ্চনকে এখনও ভালোবাসেন কিনা জিজ্ঞেস করা হলে তিনি ডিরেক্ট না কখনো বলেননি, শুধু বলেন অমিতাভ বচ্চনকে কে না ভালোবাসে। তবে সিঁদুর তিনি এখনও কার নামে পরেন সেটা একমাত্র রেখাই জানেন। বর্তমানে 66 বছর বয়সে রেখা মুম্বাইয়ের বান্দ্রায় তার নিজের বাড়িতে একাই বসবাস করছেন। ধারাপাত চ্যানেলের পক্ষ থেকে আমরা রেখার দীর্ঘায়ু কামনা করি। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন। রেখার কোন সিনেমা আপনার সবথেকে বেশি প্রিয় কমেন্ট করে জানান। আপনার একটি লাইক এবং একটি কমেন্ট আমাদের আরও অনেক বেশি উদ্বুদ্ধ করে ভালো ভালো ভিডিও বানানোর জন্য। মহান ব্যক্তিদের জীবন সম্পর্কিত আরও ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করুন। বর্তমানে স্ক্রিনে দেওয়া এই দুটি ভিডিওর মধ্যে যে কোনো একটি ভিডিও আপনি দেখতে পারেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।